26 দিন পর বাড়ি ফিরল অপহৃত সাবালক ফয়সাল আহমেদ। বুধবার দুপুর 2টা নাগাদ বক্সনগর সীমান্ত দিয়ে বাংলাদেশের সীমান্ত সুরক্ষা বাহিনী বিজেপির জওয়ানরা বিএসএফ এর জওয়ানদের হাতে ফয়সালকে তুলে দেয়। এরপর সমস্ত নিয়ম কানুন মেনে ফয়সালকে তুলে দেওয়া হয় তার পিতামাতার হাতে। ছেলেকে পেয়ে খুশির কান্নায় ভেঙে পড়েন মা বাবা। দারুণ খুশি ফয়সালের গ্রাম নজরপোড়াও। ঘটনার বিবরণে জানা যায়, গত 31 জুলাই রাত 10টা নাগাদ বক্সনগর ব্লকের বাগবীর গ্রাম পঞ্চায়েতের নজরপোড়া এলাকায় আবুল কালামের বাড়িতে হামলা চালায় বাংলাদেশের নাসিক হোসেন নামে এক মাদক কারবারির নেতৃত্বে 20-30 জনের একটি দল। 1,20,00,000 টাকার সোনার বিস্কুট নিয়ে এই হামলা বলে জানা যায়। হামলাকারীরা আবুল কালামের অষ্টম শ্রেণীতে পড়ুয়া নাবালক ছেলে ফয়সাল আহমেদকে অপহরণ করে বাংলাদেশের মাদক আখড়ায় নিয়ে যায়। দীর্ঘ প্রচেষ্টার পর প্রশাসনিক ও সংবাদ মাধ্যমের সহায়তায় বুধবার নিজ বাড়ি ফিরে আসে ফয়সাল আহমেদ। এদিন দুপুর 2টা নাগাদ বসে দুদেশের সীমান্ত সুরক্ষা বাহিনীর পতাকা মিটিং ছিলেন কলমচোড়া থানার পুলিশ এবং কলসিমুড়া বাগবাজারের গ্রাম পঞ্চায়েতের প্রধান দ্বয়। বিজেপির পক্ষে নেতৃত্ব দেন সেদেশের শঙ্খুচাইল ক্যাম্পের নায়ক সুবেদার আব্দুল রশিদ। বিএসএফের পক্ষে নেতৃত্বে ছিলেন বক্সনগর বিওপির কমান্ডার এ কে পান্থ। বৈঠক শেষে বিজেপির পক্ষে ফয়সাল আহমেদকে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। আমরা নিজেদের যে সংস্থা আছে তার সাহায্যে বাংলাদেশের পরিচিত থানার সঙ্গে কন্ট্যাক্ট করি এবং বিএসএফ ও বিজেপির সহায়তা নিই। তারপরে তাকে কিডন্যাপ করা হয় 31/7/2021 আজকে থানাতে একটা মামলা হয়েছে। তার নাম্বার হচ্ছে 41/2021 আন্ডার সেকশন 445 7325 363 382 506/34 রিপোর্ট চ্যানেল 3 রাত।